আমি আজকের ওয়াজের বিষয়বস্তু বানিয়েছি জান্নাতবাসী এবং জাহান্নামবাসীর পার্থক্য, জান্নাতবাসী এবং জাহান্নামবাসীর পার্থক্য, ভালো মন্দের পার্থক্য, কে পবিত্র আর কে অপবিত্র, পবিত্র অপবিত্রের পার্থক্য, পাক না পাকের পার্থক্য। বর্তমান বিশ্বে এই পার্থক্যটা উঠে গেছে, প্রায়শই এই পার্থক্যটা আমরা দেখি না, কিন্তু কোরআন বিশালভাবে এই পার্থক্যটা করে। আমাদের যিনি রব, রব্বুল আলামিন, কি কারণে তিনি কাউকে পবিত্র বলেন, কাউকে অপবিত্র বলেন, কি কারণে তিনি কাউকে বন্ধু বলেন, কাউকে শত্রু বলেন? তোমরা যারা ভক্তি বিশ্বাসে আমার অনুগত হয়েছ, ঈমান এনেছ, লা তাত্তাখিজু, গ্রহণ করো না আদুই, আমার শত্রুকে, ও আদুয়াকুম, তোমাদের শত্রুকে, আউলিয়া, বন্ধুরূপে গ্রহণ করো না। আল্লাহর শত্রু আছে, আল্লাহর বন্ধুও আছে, দুটা জীবনধারা একরকম না দুই রকম? দুটা জীবনধারা দুই রকম। জান্নাত সাত আসমানের উপরে, একেবারে ঊর্ধ্ব জগতে, ইল্লিয়িন বলে কোরআনে, অ্যালিয়ন, ইংরেজি ভাষায় অ্যালিয়ন যাদেরকে বলে, অ্যালিয়নটা আরবি শব্দ, ইল্লিয়িন থেকে একটু চেঞ্জ হয়ে, পরিবর্তন হয়ে, ভাষাগত পার্থক্যের কারণে উচ্চারণে পার্থক্য হয়েছে, ইল্লিয়িনকে ওরা অ্যালিয়ন বলে, অ্যালিয়ন মানে যারা সবার ঊর্ধ্বে। জান্নাতিরা সবার ঊর্ধ্বে থাকবে কেন, কি চরিত্রের কারণে, কি সেই বৈশিষ্ট্য, কি সেই গুণ, কি সেই চরিত্র সুষমা, কি সেই কর্ম, কি সেই আমল, কোন সেই পবিত্রতা, কোন সেই ভালোবাসা, কোন সেই ভক্তি বিশ্বাস, কোন সেই জ্ঞান আর জ্ঞানের আলোকের কর্মময় জীবন, যেই আলো, যেই জ্ঞান আর যেই কর্মময় জীবনের পুরস্কার, অ্যাওয়ার্ড, রেওয়ার্ড স্বরূপ সে সাত আকাশ পেরিয়ে আল্লাহর আরশের নিচে সপ্তাকাশের উপরের জান্নাতুল ফেরদাউসে চলে যাবে। আর কোন সেই অন্ধকার কর্ম, কোন সেই অপবিত্র অপকর্ম, কোন সেই অপরাধ, কোন সেই বেঈমানি, কোন সেই দুশ্মনী, কোন সেই বিদ্রোহ, আল্লাহ দ্রোহ, সম্রাটের বিরুদ্ধে বিরুদ্ধে দ্রোহ, কোন সেই শত্রুতা, যে শত্রুতার কারণে এই মানুষরাই, এই মানুষরাই আসফালা সাফিলি, নিচদের নিচতমে একেবারে সিজ্জিন। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জার লাফি সিজ্জিন, কোশ্চিন কালেও নয়, যারা ফুজ্জার, যারা মিথ্যার পেছনে, আলেয়ার পেছনে ছোটে, আলোর পেছনে ছোটে না, আলেয়ার পেছনে ছোটে, আলো আর আলেয়া বুঝেন? রাত্রে আমাদের শিশুকালে দেখতাম তেপান্তরের ওই প্রান্তে, বিশাল মাঠের শেষ প্রান্তে একটা আলো জ্বলতেছে, এটার কাছে গেলে কিছু কিছুই নেই, এটাকে বলে কি, এটা আলেয়া, আর যেটা কাছে, যত কাছে যাবেন তত আলো প্রস্ফুটিত হবে, এটাকে বলে আলো। ফুজ্জার, ফুজুর মানে মিথ্যাচার, যারা মিথ্যার পেছনে, অলিকের পিছনে, অবাস্তবের পিছনে জীবন ছুটিয়ে দেয়, ফুজ্জার অপরাধ, ক্রাইমের পিছনে জীবন
ব্যয় করে ফেলে লাফি সিজ্জিন এরা সিজ্জিনে থাকবে সিজ্জিন মানে হলো জেলখানা কারাগার আরবিতে সিজ্জিন মানে কারাগার সেটার আরো মারাত্মক অর্থে আল্লাহ নিয়ে সিজ্জিন বলেছেন ভয়ঙ্কর কারাগার ভয়াবহ কারাগারে থাকবে যেটার পিছ নিচে আগুন উপরে আগুন ডানে আগুন বাঁয়ে আগুন الله أكبر لهم من جهنم مهاد تدير مهاد نيچر جي جنشتا هاوي داو داو كوري جانا آگون ومن فوقهم غواش اوپره ڈھاکنا دیا اي آگون اوپره بیرو دے باربنا شمپرنو تار گائے لگ بے شئی سجی نے تھک بے او بھائران আমরা মুসলিম আর অমুসলিম যারা পার্থক্যটা কি অমুসলিমরা খতনা করায় না আমরা খতনা করি এটা পার্থক্য এই ছোট্ট বিষয়টা কি পার্থক্য আমার মনে হয় কিছু মুসলমানরা বুঝতো এটাই যে খতনা করলে মুসলমান হয় আর খতনা না করলে সে কি ও মুসলমান হয় বাংলাতে একটা গান আছে না খতনা করলে হয় মুসলমান নারী জাতির কি হয় প্রমাণ বামন চিনি পয়িতে প্রমাণ বামনি চিনি কিসেরে ওই যে লালনের একটা গান আছে না একসময় লালনের এগুলো আমরা একটু গবেষণা করেছিলাম মনে পড়ে এটা কত ভয়ঙ্কর ভুলের কথা যে খতনা করলে হয় মুসলমান ওরে লালন তোমাকে কে বলেছে খতনা করলে মুসলমান হয় মুসলমান হয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঠিক না কি এটা শাহাদা লাইফ চেঞ্জার চেতনা চেঞ্জার জীবনের সবকিছু আরেক রকম হয়ে যাবে যেই কালেমা পড়লে যেই বাণী অন্তরে নিলে যেই বিশ্বাস অন্তরে নিলে যেই আলোর ভুবনে ঝাঁপিয়ে পড়লে অন্ধকার থেকে টোটাল ভিন্ন আলোর ভুবনের যাত্রী হয়ে যাব সেই কালেমা সেই আলোকিত কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যার ওয়েট সাত আসমান সাত জমিন কুল মখলুকাত এক পাল্লা রাখলে লা ইলাহা ইল্লাল্লাহ কে আরেক পাল্লা রাখলে এর ওয়েট বেশি হবে এই ওজনী কালেমা 99 দপ্তর পাপের দপ্তর কুল্লু সিজিল্লিন মদ্দাল বসর প্রত্যেকটা পাপের এক একটা ভলিউম এক একটা দপ্তর দৃষ্টি যত দূর যায় তত দূর এক একটা খাতা এক একটা ভলিউম এক একটা রেকর্ড বুক পাপাচারের এরকম 99টা রেকর্ড বুক নিয়ে পাপের রেকর্ড বুক নিয়ে কিয়ামতের ময়দানে একজন উঠবে আল্লাহ বলবেন হে বান্দা হাল্লাকা মিন হাসানা তোমার কোনো পুণ্য আছে সে বলল আমার কোনো পুণ্য নাই আল্লাহ বলবেন বালা ইন্না লাকা ইনদানা হাসানা তোমার একটা পুণ্য আমার কাছে আছে তোমার মনে নাই আমার মনে আছে ফাতু খরাজু বিতাক ফিহা শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ একটা কার্ড বের করা হবে যে কার্ডে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ সে বলবে ও আল্লাহ এই 99 রেকর্ড বুক দৃষ্টি প্রসারিত হয় যত দূর তত দূর বিস্তৃত এক একটা রেকর্ড বুক এত মহাপাপের মহাসাগরের সাথে এই একটা কার্ড ওজন দিলে তুলনা দিলে কি হবে আমি কি পাব আল্লাহ বলবেন ইন্নাকাল ইয়াউমা লা তুজলাম আজকে তোমাকে জুলুম করা হবে না আজকে তোমাকে জুলুম করা হবে না ওজন দেয়া হবে বিশ্বাস করেন নবীজি বলছেন ফাতাশাতি সিজিল্লাতু ওয়া সাকুলাতিল বিতাকা ওই ছোট্ট একটা কার্ড উজুনি হয়ে পাল্লাকে নিচের দিকে টেনে নিয়ে গেল 99 মহাপাপের মহা রেকর্ড বুক পাতলা হয়ে হালকা হয়ে উপরে উঠে আসলো এবং প্রথম ব্যক্তি হিসাবে এই মহাপাপী লোকটি কালেমায়ে তাইয়েবার বরকতে
আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহর বরকতে প্রথম জান্নাতি হবে এই মানুষটা মুসলমান আর অমুসলমানের পার্থক্য কি খতনা পার্থক্য হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার উপরে গোটা 30 পারা কোরআন দাঁড়িয়ে আছে এই ছোট্ট কার্ডের উপরে কালেমার উপরে গোটা ইসলাম দাঁড়িয়ে আছে সুবহানাল্লাহ ও ভাইরা আল্লাহ তাআলা বলছেন قل لا يستوي الخبيث والطيب বলো নাপাক আর পাক কখনো এক রকম হবে না এক রকম থাকবে না এক রকম চলবে না নাপাকের জীবন ধারা এক রকম পাকের জীবন ধারা আরেক রকম নাপাকের বিশ্বাস এক রকম পাক পবিত্রের বিশ্বাস আরেক রকম ও ভাইরা পাক পবিত্ররা যা খায় নাপাকরা যা খায় পাক পবিত্ররা কি তা খায় কত পার্থক্য যারা নাপাক খবিস খবিস একগুলি জিন শয়তান খবিস আছে ওরা বাথরুমে থাকে কোথায় থাকে বাথরুম ওদের জন্য 5 স্টার হোটেল ওদের 5 স্টার 7 স্টার হোটেল হলো কি যে বাথরুম যত বড় তার স্টার তত বড় নবীজি বলছেন ইন্না হাযিহিল হুসুসা মুহতাদারা এই টয়লেট গুলো এইখানে খবিস শয়াতিন জিন গুলো হাজির থাকে তাদের এটা প্রিয় জায়গা এই জন্য আপনারা এই ওদের 5 স্টার হোটেলে ওদের ওদের প্রিয় জায়গায় ঢুকতে একটা অ্যান্টি শয়তান দোয়া আপনারা পড়তে হয় ডাউনলোড করতে হয় দোয়াটা কি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস আল্লাহ অপবিত্র পুরুষ জিন অপবিত্র নারী জিন থেকে আপনার কাছে আশ্রয় চাই আবার বিসমিল্লাহও বলতে হয় এই বিসমিল্লাহ বলা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা বলা এটা মানে আপনি একটা ড্রেস পরলেন একটা হিজাব পরলেন এটা কি একটা হিজাব একটা ড্রেস এই ড্রেসটা নিলে এই অ্যান্টি শয়তান বাণীটা উচ্চারণ করলে জিন শয়তান আর আপনাকে দেখে না নবীজি বলছেন সাতরু মা বাইনাকুম ওয়া বাইনা আয়ুনিল জিন্নি আন ইয়াকুল বিসমিল্লাহ তোমাদের আর জিনদের মধ্যে পার্থক্য হলো সাতর হলো পর্দা হলো বিসমিল্লাহ বিসমিল্লাহ বললে আর ওরা তোমাকে দেখে না তুমিও দেখো না ওরাও আর দেখে না আর না হলে সব দেখে তুমি উলঙ্গ হয়েছে সব সে দেখে তোমার স্ত্রী উলঙ্গ হয়েছে সব সে দেখে ও ভাইরা তো ওটা ওরা খুবুস খাবাইস আমরা এই অপবিত্র অপবিত্রা থেকে আল্লাহর কি চাইলাম পানা চাইলাম কি চাইলাম পানা চাইলাম তাদের জীবন আমাদের জীবন একরকম হতে পারে না ও ভাই মুসলিম অমুসলিমের পার্থক্য এখন উঠে গেছে দুনিয়া থেকে অমুসলিম অবিশ্বাসী সেও কোরআন জানে না মুসলিমদের মধ্যে শতকরা কতজন 80 90 বা আরো বেশি কোরআন জানে না তাহলে কিসের কারণে আল্লাহ তোমাকে সাত আসমানের উপরের ওই জান্নাতটা দেবেন যে জান্নাত লাবিনাতুন মিনহা যাহাবুন যে জান্নাতের একটা ইট স্বর্ণ আরেকটা ইট রূপা একটা ইট স্বর্ণ বা একটা রূপার ইট সারা বিশ্ব বিক্রি করলে ওর মূল্য শোধ হবে না কিসের কারণে আল্লাহ তোমাকে এত বড় জান্নাত দিবেন যদি তোমার জীবন আর তাদের জীবনে কোনো পার্থক্য না থাকে হ্যাঁ আজান হলে ওরা কেউ মসজিদে আসে আল্লাহর আহ্বানকে তারা কেউ মূল্যায়ন করে আল্লাহুম্মা রব্ব হাযিহি দাওয়াতি তাম্মা কেউ বলে কেউ ওযু করতে যায় যায় না তারা যায় না তারা আল্লাহর বিপরীতে চলে গেছে আল্লাহর শত্রু ইবলিসের পাল্লায় পড়ে গেছে তারা ওইটা তুমি তো আল্লাহর বন্ধু তুমি তো আল্লাহর বন্ধু তুমি তো দাবি করছো আমি মুসলিম আমি মুমিন
তোমার মধ্যে তাদের মধ্যে পার্থক্য থাকতে হবে কি হবে না? তুমি ওযুতে যাবা, সুন্দর করে পবিত্র হবা, তোমার দেহটাও ভাইরাস মুক্ত নাপাক মুক্ত হলো, মনটাও তোমার শান্ত হলো, হৃদয়ে তোমার অন্ত, তোমার দেহ জুড়ে অন্তর জুড়ে যত পাপ আছে একটা একটা করে ঝরে ঝরে সব পানির সাথে মারা মাল মায়ে আও মারা আখেরে কতরিল মায়ে পানির সাথে বা পানির শেষ বিন্দুর সাথে দেহের পাপগুলো ঝরে পড়ে গেল মহানবীজি দেখেছেন। পার্থক্য আছে না নেই? সাগর নদী একটা মিষ্টি পানির নদী আর একটা লবণাক্ত, দুটা কি মিশে যায়? জীবনেও মিশবে না, তুমি কেন মিশবে? বাইনহুমা বারযখুন লা ইয়াবগিয়ান। মিষ্টি নদীর পানি দেখো, আল্লাহ উদাহরণ দুনিয়াতে রেখেছেন কিনা, এক্সাম্পল রেখেছেন কিনা, সিমিলিটিউড রেখেছেন কিনা? রেখেছেন। দেখো না, ওই চরম লবণাক্ত পানি আর মিঠা পানি একসাথে চলে, কিন্তু কেউ কারোর সাথে কখনো মিশবে না। লবণাক্ত পানির কয়েক মন মিঠা পানির ওখানে ফেলে দিলে ঠিকই আলাদাই থাকবে, মিশবে না। তুমি মুসলিম কেন মিশে গেলা? তুমি কেন যারা নাপাক জীবন আচারী তারা ঘুষ খাবে, তারা যা ইচ্ছে তাই খাবে, কারণ তাদের আখেরাত নাই। কি নেই? আখেরাত নেই, তারা ওখানে আর জীবন পাবে না। তুমি তো জীবন পাবে। ডাক্তারের কাছে দুই রুগী গেল, আত্মীয় স্বজন দুই রুগীকে নিয়ে গেল, এক রুগীকে দেখে ডাক্তার বলে দিলেন ওনাকে নিয়ে যান, যা খেতে চায় সব খাওয়ান, সব খেতে দেন, ওনার জীবনের কোনো আশা অপূর্ণ রাখেন না। এই কথা শুনে ওই রুগীর আত্মীয়রা চোখের পানি ফেলে কাঁদতে কাঁদতে তাকে নিয়ে চলে গেল। আরেক রুগীকে দেখে ডাক্তার বললেন ওনাকে রাখেন, ওনার ওষুধ দেব, 20-21 দিন পরে আবার আসতে হবে, কিছু পরীক্ষা নিরীক্ষা আছে, অপারেশন লাগতে পারে। সেই রুগীর আত্মীয়রা হাসতে হাসতে ওষুধও কিনলো, 21 দিন পরে আসার ওয়াদা দিলে সবে করবে। পার্থক্য আছে কি নাই? প্রথম রুগীর কি যা খেতে চায় সব খাওয়া মানে কি? শেষ বাঁচবে না, তার আর হায়াত নাই। এই জন্য ডাক্তার বললো যা খেতে চায় সব খেতে দাও, আত্মীয়রা কাঁদলো, বুঝলো যে আর লাইফটা বেশি দিন নাই। তো আল্লাহ তাআলা যারা আখেরাত লেস মানুষ, আখেরাত থেকে যারা বিমুখ হয়ে গেছে, অনন্তকালের সুখ জীবন থেকে যারা নিজেদেরকে কাট অফ করে নিয়েছে, ওদেরকে আল্লাহ বলে দিয়েছেন কুলু ওয়াতামাত্তাউ কলিলা, খাও ভোগ উপভোগ করো, এনজয় করো, যে কদিন বাঁচবা খাও। সূরা যুখরফের 33-34-35 তে আল্লাহ বলেছেন আমি আমার 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 মন চায়, আমার মন চায় আমি যারা আমাকে অবিশ্বাস করে না, রহমানকে বিশ্বাস করে না, যারা জাহান্নামের জীবন বাছাই করে নিয়েছে, জাহান্নামে যাবে আমি দেখতে পাচ্ছি, আমার মন চায় তাদেরকে। হ্যাঁ, রূপার বাড়ি তৈরি করার আমি সম্পদ দিয়ে দিই, রূপা দিয়ে বাড়ি করবে, ইট রড দিয়ে না, কি দিয়ে? সুকুফাম মিন ফিদ্দাতিন ওয়া মারিজ, রূপার বাড়ি, রূপার সিঁড়ি, সব কিছু রূপা দিয়ে হবে, ওয়া যুখরুফা, আর স্বর্ণ দিয়ে হবে, সোনা রূপা দিয়ে তারা বাড়ি বানাক। আমি এরকম দিতাম তাদেরকে, কিন্তু আমি যদি, যারা পরকাল পাবে না, জান্নাত পাবে না, যারা নাপাক জীবন শয়তান ইবলিসের সাথে যারা গাঁট ছড়া বেঁধেছে, ওদেরকে যদি আমি সোনার উপা দিয়ে বাড়ি বানাবার সামর্থ্য দিয়ে দেই, তাহলে আমার মুসলিম বান্দারা এইটা দেখে তারাও বেঈমান হয়ে যাবে, তারাও কাফের হয়ে যাবে, তারাও অবিশ্বাসী হয়ে যাবে। এই সর্বনাশ না হওয়ার যদি সুযোগ থাকত, তাহলে আমি ঠিকই আমার মন চায় আমেরিকা ইউরোপ জাপান বা অমুসলিম জাতি যারা, কি দিয়েছি ওদেরকে, এর চেয়ে ঢের বেশি আমি দিতে পারতাম ওদেরকে, তোমাদের জন্য দেই নাই।
পার্থক্য আছে না নাই? ও ভাইরা, পার্থক্য আছে। আপনারা কি মুসলিম? আপনারা কি মুসলিম? আপনারা যাচ্ছেন কোন দিকে? ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদউ বিহি আখারিন। আল্লাহ এই কোরআন দিয়ে বহু জাতিকে একেবারে ঊর্ধ্ব জগতের সেই অনাবিল আনন্দের অনির্বচনীয় অকল্পনীয় যা কোনো কান শুনেনি কোনো চোখ দেখেনি এমন আনন্দের জান্নাতের দিকে তারা ফ্লাই করছে, উঠছে। সালাত পড়া মানে ওইদিকে উড়া দেয়া, রোজা রাখা মানে উপরে ঊর্ধ্ব জগতের দিকে উড়াল দেয়া, এই তাফসিরুল কোরআন মাহফিলে আসা মানে ঊর্ধ্ব জগতের দিকে উড়াল দেয়া, জিকির আজকার তাসবিহ এগুলি প্রত্যেকের অর্থ কি? উপরের দিকে ফ্লাই করা, ঠিক না? তা আপনারা তো সেই জাতি। একজন অবিশ্বাসী, সে যে কোনো মেয়ে পাইলেই সে প্রেম করবে, তার তো কোনো বাধা নেই। তাকে তো বলা হয়েছে যা খেতে চায়, যা তার মনে চায় সব তাকে করতে দাও, খেতে দাও, কয়টা দিন? আল্লাহ বানিয়েছেন, আল্লাহ তো মায়া আছে, ঠিক না? সে তো আর পাবে না, সে তো আর পাবে না। বিশাল প্যান্ডেল হয়েছে, মেয়ের বাবা হাজার কোটি টাকার মালিক, বিবাহের জন্য স্বামী আনা প্যান্ডেল হয়েছে, তার একমাত্র কন্যার বিয়ে হবে, লক্ষ লক্ষ মানুষকে দাওয়াত দিয়েছে, আজকে গ্রামবাসী সবার ষোলো আনা দাওয়াত, সেই রান্না বান্না হচ্ছে, রান্না বান্না খাদ্যের সুবাস চতুর্দিকে ছড়িয়েছে, শত শত কুকুর বিড়াল সেই খাদ্যের গ্রানে আশপাশে জড়ো হয়েছে কিনা, বিনা দাওয়াতের মেহমান আসছে কিনা, ওরা এসে গেউ গেউ কেউ বিভিন্ন আওয়াজ করতেছে, মানে কি ওরা আগে চাইতেছে। মেয়ের বাবা তার কর্মচারীদেরকে বলল কয়েক ডেক খাবার এদিকে নিয়ে ঢেলে দাও, কুকুর বিড়াল যারা আছে ওরা খেয়ে নি, ঢেলে দেওয়া হলো, তারা খাচ্ছে, খুব চরম পরম তৃপ্তি সহকারে ওরা খাচ্ছে সেই খাবার। এখন বর যাত্রী বা বর যদি মনে করে কেমন মেয়ের বাবা, আমি ক্ষুধায় মরতেছি, আমার কি ক্ষুধা নাই, কেবল কুকুরের ক্ষুধা আছে, হ্যাঁ আমার কি বিপাশা নাই, এই কথা মনে করে যদি এক ফাঁসে কুকুরে ওই ফাঁসে খায়, সে যদি কি বলেন? মেয়ের বাবা বলবে আমার কয়েক কোটি টাকা গেছে, যাক এই অপদার্থের কাছে আমার কন্যা আমি দেবো না, কুত্তের সাথে খাইতে গেলি কে তুই, তোর কাছে মেয়ে দেবো আমি, কি বলেন? ও ভাইয়েরা, আপনি যদি এখানে কাউকে, আমি হিট করছি না কাউকে, সমালোচনা করছি না, আমি যদি আল্লাহকে অমান্য করি তাহলে আমি মানুষ না কুত্তা? আজকে কাজী ইব্রাহিম আল্লাহকে অমান্য করলে সাথে সাথে কি কুকুরের চেয়ে অদম কিনা? আজাজিল ইবলিস, একটু আগেও সে মুআল্লিমুল মালাইকা, ফেরেশতার উস্তাদ, একটু আগেও আদমকে সেজদা করতে হবে নির্দেশ হলো, অমান্য করে দিল, কি হয়ে গেল? কুকুরের চেয়ে অধম, ঠিক না কি? যারা জান্নাতবাসী নয়, যারা জাহান্নামবাসী, জাহান্নামের পথযাত্রী, আগুনকে ঠিকানা বানিয়েছে, সে সুদ খাবে, সে ঘুষ খাবে, কত কিছুই তো খাবে, তুমি কেন খেতে যাও? তুমি কেন ওখানে মুখ পাতলা? আর-রাসিউল মুরতাসি কিলাহুমা ফিন্নার, ঘুষ খায় ঘুষ দেয় দুইজন কি জাহান্নামে। সুদ, সুদ, যারা জাহান্নামবাসী তারা সুদ খাবে, সুদের ব্যাংক হবে, সুদের অর্থনীতি হবে, এক সুদের মধ্যে তিহাত্তর মহাপাপ, তিহাত্তর মহাপাপের মধ্যে সর্বনিম্নটা হলো আপন জননী মাকে বিয়ে করার, আপন জননী মায়ের সাথে ব্যবচার করার, দর্শন করার সমান সবচেয়ে ছোট পাপটা। সেই সুদ কি তুমি মুসলিম, তুমি জান্নাতের আশা করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উম্মত হওয়ার আশা করো, তোমার জন্য খাওয়া এটা কি সম্ভব? আসতে বললেন কেন? এক লোক দাড়ি কাটতেছে বসে বসে, আরেকজন এসে তাকে ওয়াজ করলো, ভাই দাড়ি কেটো না,
সে বলল ভাই দাড়ি কাটলে কি হবে, আমি তো আল্লাহর কোন সৃষ্টির উপরে জুলুম করতেছি না। তার ধর্ম ছিল আল্লাহ সৃষ্টিকে জুলুম করাই বড় অধর্মের কাজ, তো আমি তো সেটা করতেছি না, দাড়ি কাটতেছি, এটা তো একটা আমার বিষয়। তো ওই লোক শুনে বলল দেলে কাছে আমি খরাসি, বলে দেলে রাসূলুল্লাহ আমি খরাসি, কোনো সৃষ্টিকে তো কষ্ট দিচ্ছ না, খুর চালাচ্ছ না কোনো সৃষ্টির গায়ে, কিন্তু আল্লাহ রাসূলের দেহে তুমি এই খুরটা চালাচ্ছ, মনে রেখো তোমার এই খুরটা রাসূলের সুন্নতির উপর চালাচ্ছ, তোমার এই খুরটা রাসূলের উপরে তুমি প্রয়োগ করেছ। সাথে সাথে সে তওবা ইস্তেগফার করে ফিরে গেল, সর্বনাশ, আমি তো এইভাবে চিন্তা করিনি। ও ভাইয়েরা, ভূমিকম্প কেন আসবে? আমরা জান্নাত পাব, জান্নাতের ফেরদাউসের আশা করি ইনশাআল্লাহ, আশা তো করি আমরা, আল্লাহ নেবেন আমরা আশা করি, ঠিক না? আমি আখেরাতের কথা বাদ দিলাম, আমাদের আখেরাত কি হবে দুনিয়া দিয়ে কিছুটা বোঝা যায় নাকি যায় না? বোঝা যায়নি। আজকে সারা পৃথিবীতে নির্যাতিত নিষ্পেষিত, বান্দায়ও মারে আল্লাহও মারে, কি বান্দায়ও ফুটবলের মতো কি মারে আল্লাহও নিজের তৈরি বিল্ডিং এ জিন্দা কবর দেয়, লক্ষণে কি কয়? আমরা কি খুব ভালো মুসলমান? আপনি কি বিশ্বাস করেন আবু বকর, ওমর, ওসমান, শাহজালাল, শাহপরান, আল্লাহর উলিয়া উলিয়া টাইপের মানুষগুলির এইভাবে বিল্ডিং এর নিচে আল্লাহ চাপা দেয়? হ্যাঁ, আরে ভাই তোমার আখেরাত কেমন হবে দুনিয়ার নমুনা দেখে একটু আঁচ করো না, দুনিয়ার নমুনা দেখে আঁচ করো না। এই কেমন জাতি, ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি ঈমান থাকে তোমাদের।